যেন আকাশে উঠছে লাল সবুজের রেল বগি ঘুরির মতো রয়েছে সুতো বাঁধা। এভাবে বড় ক্রেনের মাধ্যমে জাহাজ থেকে একের পর এক বগি নামানো হচ্ছে চট্টগ্রাম বন্দরের জেটিতে। পদ্মা সেতুতে চলাচলের জন্য পানামার পতাকাবাহী জাহাজ টয়ো ওয়ার্ল্ড চীন থেকে 15টি বগি নিয়ে এসেছে। বন্দরের 12 নম্বর জেটিতে চলছে খালাস প্রক্রিয়া। ক্রেনের মাধ্যমে জেটিতে নামার পর বিশেষ ওয়াগনে করে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছে রেলওয়ের CGPY ইয়ার্ডে। সেখান থেকে যন্ত্রপাতি ফিটিং এর জন্য পাঠানো হবে ঢাকার টঙ্গী এবং সৈয়দপুর রেল কারখানায়। আগামী কয়েক মাসের মধ্যে বাকি 85টি বগি দেশে আসবে। পদ্মা সেতুর উপর দিয়ে প্রথম দিন থেকে নতুন বগি কিংবা কোচ দিয়ে ট্রেন চালানোর পরিকল্পনা বাংলাদেশ রেলওয়ের। 2023 সালের জুন মাসে পদ্মা সেতুতে রেল চলাচলের আশা কর্তৃপক্ষের।